জলপাইগুড়ি শহরে এই ব্যানার ঘিরেই এখন তুঙ্গে তর্জা। বিজেপির চোর ধরো জেল ভরো কর্মসূচিতে শুক্রবার নেতাজি পাড়া থেকে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে এই নেতাজি পাড়ার মোড়েই বিশাল এই ব্যানার টাঙিয়েছে যুব তৃণমূল। মঙ্গলবার সেখানে জমায়েত করে বিজেপি নেতার বিরুদ্ধে স্লোগান তোলেন যুব তৃণমূল কর্মীরা। পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও। জলপাইগুড়িবাসী সাবধান, আগামী 9ই সেপ্টেম্বর জলপাইগুড়িতে ডাকাত এসছে, নাম তার শুভেন্দু। ঠাকুর ঘরে কি আমি কলা খাই না? উনারও তো ভয় কিসের? কয়লা গরু বালুতে জুনি যুক্ত না? প্রাইমারি স্কুল, সেচ দপ্তর, বন বিভাগ এগুলার চাকরি বদলিতে উনি যুক্ত। দেখতে থাকেন না, আমরা তো কেবল ইয়ে দেখাচ্ছি, টেলার দেখাচ্ছি। আর দু চারটা মাস যেতে দেন না, দেখতে পারবেন তৃণমূলের পরিস্থিতি কি হয়। শুক্রবার শুভেন্দু অধিকারীর মিছিলের পর সোমবার পাল্টা কর্মসূচি নিয়েছে যুব তৃণমূল। সেদিন জলপাইগুড়ি শহরে শুদ্ধকরণ দিবস পালন করবে জেলা যুব তৃণমূল। এর আগে শুভেন্দু অধিকারীর মিছিলের পর হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে শুদ্ধকরণ কর্মসূচি পালন করেছিল তৃণমূল। এবার বিরোধী দলনেতার মিছিলের আগে জলপাইগুড়িতেও চড়ছে রাজনীতির পারদ। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।